এরপরে বনসেলিনা ন্যান্সি আপনি লিখেছেন এক বন্ধু অন্য বন্ধুকে দুষ্টমি করে যদি বলে কিরে দাড়ির ছাগলের মতো কিংবা কোনো মেয়ে অন্য মেয়েকে বলে ন্যাকাপড় ভুচের মতো লাগে এমন কথা এমন কোনো ইমান কোনো ক্ষতি হবে কি না বোন সেলিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই সেটি হলো এই বিষয়গুলোকে আমরা অনেক ছোটো বিষয় মনে করি অথচ এগুলো কোনো ছোটো বিষয় না এগুলো অনেক বড় বিষয় কারোর ব্যাপারে কটু মন্তব্য বা কারোর ব্যাপারে একটা একটা এমন কথা বলা যেটি তার সামনে যায় না অর্থাৎ তার চরিত্র হনন হয় এমন কোন কথা বলা এগুলো কোনো সময় আমরা মনে করি খুব ছোটো বিষয় আল্লাহ তালা কোরআনে বলেছেন হাইয়ে না ওহু আইন্দাল্লাহ আজিম তোমরা এগুলোকে খুব ছোটো বিষয় মনে করো এগুলো আল্লাহর কাছে অনেক বড় বিষয় মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয় বিশেষ করি আর এই যে কেউ দায়ী রাখার পর আপনার বন্ধু দায়ী রেখেছেন অনেকদিন পরে দেখা হঠাৎ করে তাকে দাড়ি এবং শশ্রু বিশিষ্ট দেখে আপনি উক্তি করে বসলেন যে আরে কি ব্যাপার এই যে দায়ের রাখছর ছাগল মতো লাগছে অথবা ছাগল মতো দায়ী রাখছর দেখি তো যদি সে দাড়িকে তাচ্ছিল্য করে দায়ী রেখেছেন সেজন্য তাচ্ছিল্য করে এরকম কথা বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ইমান ভঙ্গ হওয়ার মতো বিষয় হতে পারে একইভাবে কোনো মেয়ে তার কোনো বান্ধবীকে দেখেছেন অনেকদিন পরে হঠাৎ দেখছেন যে তিনি আগে পর্দা করতেন না এখন পর্দার বিধানটা আল্লাহ তালা ফরজ বিধানটা মেনে চলছেন তখন বললেন যে কিরে তো দেখতে তো ভূতের মতো লাগে তো এর মানে হলো আল্লাহ তালার পর্দার বিধানের প্রতি আপনি তাচ্ছিল্য করছেন যদি সেটি আপনার উদ্দেশ্য হয় এবং পর্দার বিধানকেই তাচ্ছিল্য করার জন্য আপনি এমন কথা বলেন যে পর্দা করেছে কেন এই জন্যই এটা বলেছেন তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু ইমান হারা হারা হওয়ার মতো বিষয় হতে পারে আপনি দায় রাখতে পারছেন না আপনি পর্দা করতে পারছেন না এর জন্য ইমান হারা হবেন না কিন্তু কেউ পর্দা করছে কেউ দায়ী রাখছে আপনি তাকে তাচ্ছিল্য করছেন মানে হলো আপনি এই ফরজ কামটাকে এই আবশ্যিক কাজটাকে আপনি অনর্থক অহেতুক অপ্রয়োজন এবং এটাকে আপনি এটাকে রীতিমতো কি বলা যায় টিটকারি করার মতো বিষয় আপনি মনে করছেন তাহলে কিন্তু সেটি হারামকে হালাল আর হালালকে হারাম মনে করা যে অপরাধ যার ইমান চলে যায় সেরকম একটি বিষয় কিন্তু এখানে দাঁড়িয়ে যায় যার কারণে একজন ইমানদার তিনি কোনো ফরজ বিধান মানতে পারছেন না তার ভিতরে অপরাধ বোধ থাকবে আল্লাহ তালাকে সিফার করবেন ক্ষমা চাইবেন চেষ্টা করবেন এই কাজটি করার কিন্তু আরেকজনকে নিয়ে তাচ্ছিল্য করবেন না আমাদের সমাজে কিন্তু অহরহ এই বিষয়গুলো হয় বিশেষ করে বন্ধু বান্ধবরা অনেক সময় এটাকে যাকে বলা হয় তিনিও রসিকতা হিসেবে নেন বাট সব জিনিস নিয়ে রসিকতা আসলে করা যায় না ইসলামের কোনো বিধিবিধান কোনো আপনার ফরজ কোনো ওয়াজিব বা কোনো শেয়ার কোনো কিছু নিয়ে এমনকি একটা সুন্নাহ নিয়ে যদি আপনি তাচ্ছিল্য করেন এবং সেটাকে আপনার ছোট করেন হ্যাও করেন আপনি জানেন সেটা সুন্নাহ তারপরে সেটাকে হেও করছেন তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ইমান ধরে টান দিবে এমন একটি বিষয় এবং ইমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে একটি বিষয় হলো এ ধরনের বিষয় যদি আপনি শুধু আল্লাহ তালার বিধানের প্রতি আপনার অবজ্ঞা থেকে আপনি এমনটি করেন অতএব এই হেয়ালিপহনা এবং এ ধরনের ত্রুটি বিচ্ছিন্তি থেকে আমরা যদি বাঁচিয়ে রাখবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন অনেক ভাই বোন এই অপরাধটা করে যাচ্ছেন অবরীলায় نعم